স্কুল কলেজ খোলা সহ অনলাইন শিক্ষা ও জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কনভেনশন। শান্তিপুর সায়েন্স ক্লাবের উদ্যোগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবি সহ অনলাইন শিক্ষা পদ্ধতি এবং জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হলো নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর সায়েন্স ক্লাবের সভাপতি সুব্রত বিশ্বাস জানান যে কোভিড বিধি মেনে স্কুল কলেজ খোলার দাবি সহ বৈষম্যমূলক অনলাইন শিক্ষা পদ্ধতি, প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি, সিলেবাসে ধর্ম, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র অন্তর্ভুক্তির বিরুদ্ধে 30 জানুয়ারি সন্ধ্যায় এক শিক্ষা কনভেনশনের আয়োজন করেন। ওই শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখেন অঞ্জনগণ বিদ্যালয়ের শিক্ষক সুপ্রতিপ রায়, চাপড়া বাঙালি মহাবিদ্যালয়ের অধ্যাপক দীপাঞ্জন দে, রাখি পত্রিকার সভাপতি বিমল সরকার প্রমুখ। বহু মানুষ ওই কনভেনশনে অংশগ্রহণ করেন। কনভেনশন সেই বিষয়টা নিয়ে যদি বলেন, আমাদের আজকে শান্তিপুর সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ডাকঘর বাসস্ট্যান্ডে শিক্ষা কনভেনশন আয়োজন করা হয়েছিল এবং এই শিক্ষা কনভেনশনের বিষয় ছিল যে কোভিড পরিস্থিতিতে কিভাবে কোভিড বিধি মেনে বিদ্যালয়গুলোকে খোলা যেতে পারে এবং সেই সঙ্গে আমরা জাতীয় শিক্ষানীতি এবং সিলেবাসে ধর্ম, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র ইত্যাদির অন্তর্ভুক্তি ইত্যাদির বিরুদ্ধে এবং অনলাইন যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলছে তা বৈষম্যমূলক এবং তার বিরুদ্ধে আমাদের এই কনভেনশন অনুষ্ঠিত করেছি। সেখানে বক্তব্য রেখেছেন 3 জন বিশিষ্ট বক্তা। প্রথমজন ছিলেন অঞ্জনগড় বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সুপ্রতিপ রায় মহাশয়, দ্বিতীয়জন ছিলেন চাপড়া বাঙালি মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী দীপাঞ্জন দে মহাশয় এবং তৃতীয়জন ছিলেন রাখি পত্রিকার সম্পাদক মরণোত্তর দেহদান চক্ষুদান আন্দোলনের পুরোধা শান্তি আমাদের নদিয়া জেলার মধ্যে শ্রী বিমল সরকার মহাশয় শিক্ষাবিদ। তো আজকের অনুষ্ঠানে শান্তিপুরের আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন অনেকেই এবং তার মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রীদেরও দেখা মিলেছে। সকলে এই বিষয়ে একমত এবং কনভেনশন থেকে যে প্রস্তাব উঠে এলো সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়ার দরকার। আমরা জানি অবিলম্বে হাইকোর্ট থেকে রাজ্য সরকারের জানতে চাওয়া হয়েছে যে কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যায় এবং রাজ্য সরকার বলেছেন যে আগামী 14 দিনের 15 দিনের মধ্যে তারা এই বিষয়টি জানাবেন। আমরা আশা করছি অবিলম্বে অনতিবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে এবং শিক্ষার্থী যারা রয়েছে সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছে শিক্ষা ব্যবস্থার যে মুক্ত অঙ্গন তাদের ধরাছোঁয়ার মধ্যে আসবে, আবার শিক্ষালয়গুলো কলকাকলিতে উঠে আসবে। আপনার নাম আর পরিচয়? আমি সুব্রত বিশ্বাস, সভাপতি শান্তিপুর সায়েন্স ক্লাব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।